नमस्कार बंधुरा पल्लवीर किचेने सबाई के वेलकाम जानाच्छी। आज आमी आपनादेर साथे शेयर करब लाउ चिंगड़ी। ये लाउ चिंगड़ी अनेकेई अनेक भावे करे थाकेन, आमी किभावे ये लाउ चिंगड़ी बानाई आमी आज के आपनादेर साथे सेटाई शेयर करब। चलुन ताहले देखे नी किभावे आमी एटा बानाई। लाउ चिंगड़ी बानानोर जोन्नो आमी एखाने 500 ग्राम ओजनेर एकटा लाउ के आमी एभावे लम्बा लम्बा करे केटे नियेछी। আর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, এভাবে লাউয়ের মতো করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এখানে 200 গ্রাম চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি অল্প লবণ ও অল্প হলুদ মাখিয়ে রেখেছি। ফার্স্টে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার যে তেলটা বেঁচে রয়েছে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসেবে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এক টিস্পুন গোটা জিরে। এই ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ভেজে নেব। দেখুন আমি 5 মিনিট আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। আমি অল্প লবণ, আমি এখানে 1 টিস্পুন লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই লবণ ও হলুদটা আমি লাউটার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে আমি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আমি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা। জালটা আপনারা যেরকম খেতে চান সেরকমই দেবেন। এই সমস্ত কিছু আমি লাউটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি লাউটাকে একটু কষে নেব। দেখুন আমি একটু কষে নিয়েছি আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে লাউটা। এরপর এর মধ্যে আমি 1/2 বাটি গরম জল দিয়ে দিলাম। আমি যেহেতু এটা একটু শুকনো শুকনো করব তাই আমি এটাতে 1/2 বাটি মতো গরম জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে কভার করে 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, লাউ ও আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি লাউটার সাথে ভালোভাবে মিক্স করে দেব। দিয়ে দিলাম আমি এখানে অল্প চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আমরা একটু বেশি খাই বলে আমি আবারও এখানে লঙ্কা দিলাম। এই সমস্ত কিছু আমি লাউটার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা লাউটার সাথে মিক্স করে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটাকে আমি মিক্স করে দিয়েছি। এরপর এটাকে আমি কভার করে 10 মিনিট রেস্ট হতে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।